YT Studio অ্যাপ্লিকেশনে এমনও কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনাকে করাই লাগবে, না করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনার যদি 3-4টা ভিউজ এসে থেমে যায়, 7-8টা ভিউজ এসে আপনার ভিডিওটি থেমে যায়, তাহলে আপনি YT Studio তে গোপন কিছু সেটিং রয়েছে, সেই গোপন সেটিং আপনি করে নেবেন। YT Studio অ্যাপ্লিকেশন মানে আপনার মোবাইল ফোন দিয়ে যেই অ্যাপ্লিকেশন দিয়ে YT Studio অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ভিউজ দেখেন, আপনি সাবস্ক্রাইবারগুলো দেখেন, আপনার রেভিনিউগুলো দেখেন, সেই YT Studio অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনার কিছু গোপন সেটিং রয়েছে। সেই গোপন সেটিংগুলো করলে আপনার ভিডিওতে ইনস্ট্যান্ট ভিউজ আসা শুরু না হলেও 2-1 দিন পর থেকে ওই সেটিং করার পরে আপনার ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা ইউটিউবে নতুন রয়েছেন, ভিডিওতে ভিউজ হচ্ছে না, অনেকদিন ধরে কাজ করতেছেন, কোনোভাবে ভিডিও আপলোড দিলে ভিডিওতে 3-4টা, 7-8টার বেশি ভিউজ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। তো চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে YT Studio অ্যাপ্লিকেশনের মধ্যে সেটিংগুলো করবেন। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। দেখেন আমি আপনাদেরকে বলতেছি এই YT Studio অ্যাপ্লিকেশনের মধ্যে, এই যে এখানে YT Studio অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে আপনারা যে ফিচারগুলো দেখতে পান, আপনারা এখানে যে ফিচারগুলো দেখতে পান, নিচে এখানে যে ফিচারগুলো দেখতে পান, এই ফিচারগুলো কিন্তু ইউটিউব এমনি এমনি আমাদের জন্য দেই নাই। এই ফিচারগুলোর মধ্যে অনেক কাজ রয়েছে, যেই কাজগুলো এখন পর্যন্ত অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমরা জানি না, এই কারণে আমরা ভিউজ পাই না, ভিডিও আপলোড দিলে কোনো প্রকার ভিউজ হয় না, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয় না। এই যে আপনারা যে চ্যানেলটি দেখতেছেন, এখানে চ্যানেলের নামটি কি খ্যাত বয়েস, চ্যানেলটি কিন্তু বেশি দিন খোলা হয় নাই, চ্যানেলটি অল্প দিন খোলা হয়েছে, বেশি ভিডিও চ্যানেলে আপলোডও দেওয়া হয় নাই, অল্প কিছু ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আমি যদি কন্টেন্টের মধ্যে ক্লিক করি, কন্টেন্টের মধ্যে ক্লিক করে এখানে আপনাকে দেখাই, এখানে আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এই চ্যানেলে লাস্ট 4 দিন আগে ভিডিও আপলোড দিয়েছি, এখানে ভিউজ কত দেখুন, এখানে 4 দিন আগে যদি আমি লাস্ট ভিউজ দেখাই, এখানে দেখতে পারবেন 2000 ভিউজ কিন্তু এখানে চলে এসেছে, মানে ভিডিও আপলোড দিলেই ভিউজ। এখানে দেখুন লাস্ট 9 দিন আগে 800 ভিউজ, এখানে দেখুন লাস্ট 2 উইক মানে 2 সপ্তাহ আগে 1K ভিউজ। এখানে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে, এখানে দেখুন এখানে একটা ভিডিও ভাইরাল চলতেছে, 40K ভিউজ রয়েছে। এই চ্যানেলে কিন্তু আমি কিছু গোপন টিউটোরিয়াল, কিছু গোপন টিপস অ্যাপ্লাই করি, গোপন কিছু সেটিং আমি এই YT Studio-র মধ্যে থেকে করে রাখি, যেই সেটিংগুলো আপনাকে কোনো ইউটিউবার দেখাবে না, কারণ দেখাবে না একটাই কারণ, কারণ আপনি যদি এই সেটিংগুলো জেনে যান তাহলে কিন্তু আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবেন চ্যানেলটা, এবং আপনার যে ইউটিউবার আপনাকে দেখাবে সে পিছে পড়ে যাবে আপনার থেকে, কারণ ইউটিউবে ভাই সকলেই ভালো কন্টেন্ট দিতে চায়, আর অনেকেই রয়েছে ইউটিউবে সঠিক টিপস অ্যান্ড ট্রিক্সটি আমাদের দেখাতে চায় না। তো ভাই আমি দেখাই দিচ্ছি, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবেন, আপনাদের YT Studio-র অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবেন। তো আপনারা অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসলে আপনারা কী করবেন, একটু নিচে চলে যাবেন, একটু নিচে যাওয়ার পরে সরি এখানে কন্টেন্ট বলে, এখানে কন্টেন্ট বলে একটা অপশন দেখতে পারবেন, এই কন্টেন্ট অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। অ্যানালাইটিক্সের মধ্যে এসে এই কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন, দেন একটু নিচে চলে যাবেন, দেন একটু নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারছেন ইউটিউব সার্চ টার্মস, আপনার এখানে ফার্স্টে এরকম অপশন আসবে, আমি যদি আপনাদেরকে দেখাই ফার্স্টে এরকম অপশন আসবে আপনাদের সামনে, আপনারা একটু এই সাইডে সরাবেন, একটু সাইডে সরাবেন, তো আমি এই সাইডে সরাচ্ছি, দেখুন এখানে কিন্তু ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন রয়েছে, ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন রয়েছে, এই সার্চ টার্মসের মানে দর্শক অডিয়েন্স আপনার কী লিখে সার্চ করতেছে, ইউটিউবে আপনার কী লিখে সার্চ করে আপনার ভিডিওটি পাচ্ছে, তো এটা আমি এর উপর আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ইউটিউব সার্চ টার্মসের উপর ক্লিক করে দিবেন, এখানে যতগুলা কিওয়ার্ড রয়েছে, এখানে যতগুলা কিওয়ার্ড রয়েছে এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা খাতায় নোট করবেন, নোট করে কি করবেন আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে গিয়ে আপনারা ইউটিউবে প্রবেশ করবেন, ইউটিউবে প্রবেশ করার পরে আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপর আপনারা ক্লিক করে দিবেন, চ্যানেলের এই লোগোর উপর আপনারা ক্লিক করে দিবেন, এই লোগোর উপর ক্লিক করে দিলে ইওর চ্যানেল বলে অপশন দেখতে পারবেন, ইওর চ্যানেলের উপর ক্লিক করে দিবেন, দেন ইওর চ্যানেলের উপর ক্লিক করে দিলে আপনারা এখানে এই যে এখানে ভালো করে একটু লক্ষ্য করেন, এখানে পেন আইকন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পেন আইকনের উপর আপনারা ক্লিক করে দিবেন, এই পেন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডেসক্রিপশন বলে একটা অপশন, এই ডেসক্রিপশন অপশনে আপনারা এই যে এই সাইডে পেন অপশন দেখতে পাচ্ছেন,
এই পেন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই পেন ডেসক্রিপশনের এই পেন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। দেন এই পেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে এখানে দেখুন আমি কিছু কিওয়ার্ড এখানে তুলে রেখেছি, দেখুন ওই সার্চ টার্মসে যতগুলো কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশন বক্সে আপনারা দিয়ে দেবেন। এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবেন, তাহলে কি হবে আপনার চ্যানেলের ওই কিওয়ার্ডগুলো দিয়ে যারাই সার্চ করবে আপনার চ্যানেলের ওই ভিডিওগুলো, আপনার প্রত্যেকটা ভিডিওগুলো আপনার চ্যানেলে তার সামনে শো করাবে ইউটিউব, আপনার সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে খুব দ্রুত ভিউজ জেনারেট করতে পারবেন। এবার দ্বিতীয় টিপস হচ্ছে, আবার আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাই। দ্বিতীয় টিপসটি হচ্ছে আপনারা কি করবেন, আপনারা অ্যানালাইটিক্সের মধ্যে আবার চলে যাবেন। অ্যানালাইটিক্সের মধ্যে যাওয়ার পরে অডিয়েন্স ভুলে যে অপশনটি দেখতে পাচ্ছেন অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও কোন সময়ে আপলোড করবেন। দেখুন আমি আপনাদেরকে ভালো করে বোঝাই দিচ্ছি, এখানে যেই অপশনটি সবথেকে বেশি ব্লু থাকবে সেই অপশনে আপনারা ভিডিও আপলোড করবেন। আপনার ভিউজ আসুক আর না আসুক ওই অপশনটাতে ইউটিউব আপনাকে ভিডিও আপলোড করতে বলতেছে, মানে ওই সময়ে আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে, তাহলে আপনাকে কি করতে হবে ওই সময়টাতে ভিডিও আপলোড করতে হবে। তো আমার এখানে দেখুন ছয়টা থেকে সাতটা আটটার মধ্যে যদি আমি ভিডিও পাবলিশ করি তাহলে ভালো অডিয়েন্সের কাছে আমার ভিডিও পৌঁছাবে। তো এই সময় যদি আপনি যখন আপনার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকবে ওই সময় যদি আপনি ভিডিও পাবলিশ করেন ইউটিউবে, তাহলে কি হবে আপনার ভিডিও খুব দ্রুত কি হবে পৌঁছাই যাবে আপনার অডিয়েন্সের কাছে। আর তখন আপনার অডিয়েন্স সেখান থেকে যদি আপনার অডিয়েন্স ভিডিওগুলো দেখে তাহলে কি হবে, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব বুঝে যাবে আপনার ভিডিও দম রয়েছে, আপনার ভিডিও বিভিন্ন জায়গায় বুস্ট করা শুরু করবে। এই দুইটা টিপস আপনারা অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে চ্যানেলে অ্যাপ্লাই করে ভিডিও আপলোড দিতে থাকুন, দেখুন তারপরে আপনাদের ভিডিওতে 7-8টা ভিউজ আর কোনোদিন আসবে না। ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ভালো র্যাঙ্ক করা শুরু করবে, ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।